बन्या परिस्थिति मोकल प्रस्तुत थकते प्रधानमंत्री निर्देश चार जून जतियों चा दिवस करणाय आरो पंचाश मृत्यु नतून शनाक्त प्राय तीन हजार सुस्थ चट्टग्रामे मीठा पानी कोराल माछ चाषे सफलता उद्बुद्ध करते देया हबे प्रशिक्षण শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে সাথে আছি আমি তাইজিন রহমান দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যায় ক্ষয়ক্ষতি হ্রাস ও ত্রাণ তৎপরতা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন তিনি চলতি অর্থ বছরে বাজেট পাশের পর দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব এছাড়া চার জুনকে জাতীয় চা দিবস হিসেবে ঘোষণা ও দিবসটি উদযাপনের প্রস্তাব অনুমোদন হয়েছে বৈঠকে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন চলতি অর্থ বছরের বাজেট পাশের পর মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্যরা যুক্ত হন সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষ থেকে করোনার প্রভাব বিবেচনা রেখেই বন্যা পরিস্থিতি নিয়ে ভাবছে সরকার এ বিষয়ে তদারকি বাড়িয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলা ও পরবর্তী করণীয় নিয়ে নির্দেশনা দেন সরকার প্রধান বৈঠক শেষে সচিব জানান বিস্তারিত অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে যে রিলিফ অপারেশন তারপরে রেস্কিউ অপারেশন এগুলো কীভাবে হচ্ছে সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং সব ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা অন্য সবাইকে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড তারপরে আমাদের অন্যান্য যারা সাপ্লি মানে হেল্প করে তারা সবাই এ বিষয়ে প্রস্তুত আছে এবং আমরাও ওইটা রেগুলার মনিটর করতেছি কোনোভাবেই যাতে মানুষের কোনো ক্ষতি না হয় এবং রিলিফের জন্য কোনো ঘাটতি না হয় জীবন জীবিকা বা খাওয়া দাওয়াতে যদি অসুবিধা না হয় টয়লেট ফ্যাসিলিটিস তারপরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্লাস ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট এগুলো যেন অ্যাভেলেবল থাকে এবং মেডিসিন যেগুলো আছে হেলথ ফ্যামিলি প্ল্যানিং সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তারা হেডকোয়ার্টারে থাকবে এবং তাদের এলাকার যারা ইউনিয়ন লেভেলে যারা কাজ করে তারা যেন সবসময় এই ফ্লাড সেন্টারগুলোতে অ্যাটেন্ড করে জনসাধারণ কোম্পানি আইন ২০২০ খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে এক ব্যক্তির অধীনে কোম্পানি পরিচালনার বিধান যোগ করা হয়েছে আইনে এক ব্যক্তি কোম্পানি হবে এমন একটি কোম্পানি যার মালিকানা ও শেয়ার হোল্ডার হবেন একজন প্রাকৃতিক সত্তা বিশিষ্ট ব্যক্তি এছাড়া বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় উত্থাপিত বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইন ২০২০ খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা এখনও অনেক নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দুর্ভোগ বেড়েছে পানিবন্দী লাখ লাখ মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন স্থানে দুর্গত এলাকায় খাদ্য জ্বালানি ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে আছে গবাদি পশুর খাবার সংকট সিরাজগঞ্জ এনায়েতপুরের বেতিলসলিট স্পারে তীব্র স্রোতে ৭৫ মিনিটার ধসে গেছে পানির তোড়ে ভেঙে গেছে রাস্তা ও বাঁধ প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট কুড়িগ্রামে অবিরাম বন্যার কারণে ধরলা নদীর পানি ২০ সেন্টিমিটার বেড়েছে ব্রহ্মপুত্র নদের পানি অপরিবর্তিত থাকলেও বিপদসীমার উপরে বন্যার পানি প্রবেশ করে চিলমারি উপজেলা শহর সহ নতুন করে আরো ৫০ গ্রাম প্লাবিত হয়েছে এ নিয়ে জেলায় ৩ লক্ষ পানিবন্দী মানুষ মানবেতর জীবনযাপন করছে জেলার ৭৩টি ইউনিয়নের মধ্যে ৫৬টি ইউনিয়নের ৪৭৫টি গ্রাম পানির নিচে তলিয়ে আছে গাইবান্ধায় তিস্তা ঘাঘট যমুনা ও ব্রহ্মপুত্র নদ নদীর পানি সামান্য কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি দুর্ভোগ বেড়েছে মানুষের এইসব এলাকায় খাদ্যাভাব পানি সংকট ও পয় নিষ্কাশন সমস্যা প্রকট অন্যদিকে ত্রাণ বিতরণ নিয়েও আছে নানা অভিযোগ সিরাজগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বন্যা দুর্গত মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ রয়েছে খাবারের অভাব এনায়েতপুরের বেতিল সলিড স্পারে তীব্র স্রোতে ৭৫ মিটার ধসে গেছে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর ও বাসাইল উপজেলার ছনকাপাড়ার কয়েকটি রাস্তা বন্যার পানির তোড়ে ভেঙে গেছে বাসাইল ও মির্জাপুর উপজেলার ২০টি গ্রাম নতুন করে বন্যা কবলিত হয়েছে সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ঘরবাড়ি থেকে বন্যার পানি নেমে গেলেও গ্রামীণ সড়কগুলো এখনও ডুবে আছে পানিতে
জেলার 87টি ইউনিয়ন ও 4টি পৌরসভায় 108,129 পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সিলেটের দ্বিতীয় দফা বন্যার পানি বাড়িঘর থেকে নামার আগেই আবার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা কুশিয়ারার পানি। নিম্নাঞ্চলের বহু এলাকা এখনও পানিতে ডুবে আছে। শরীয়তপুর সদর সহ নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী। বিভিন্ন এলাকায় রাস্তা ডুবে জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অনেকে তাদের গবাদি পশু নিয়ে উঁচু রাস্তা ও ব্রিজে আশ্রয় নিয়েছে। ফরিদপুর জেলা সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এছাড়া সদরপুর, চরভদ্রাসন ও ফরিদপুর সদর উপজেলার শতাধিক গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে গোখাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। আলিয়াবাদ ইউনিয়নের শহর রক্ষা বাঁধের পাশের 12 মিটার পাকা সড়ক পানির তোড়ে ভেঙে গেছে। করোনা সংক্রমণের 135তম দিনে দেশে 50 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 35 জনই পুরুষ। 24 ঘন্টায় নতুন শনাক্ত 2,928, সুস্থ হয়েছে 1,914 জন। কোভিড সংক্রান্ত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, দেশে আক্রান্তের সংখ্যা এখন 2,07,453, মোট মৃত্যু 2,668, সুস্থ হয়েছেন 1,13,556। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 13,362, আক্রান্তের হার 19.92, মৃত্যু হার 1.29 এবং সুস্থতার হার 21.14%। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 10,41,661। সবাইকে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। 2,668 জন শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। ঢাকা বিভাগ 21 জন, খুলনা 10 জন, রাজশাহী 5 জন, সিলেট 3 জন, চট্টগ্রাম 7 জন, বরিশাল এবং রংপুর বিভাগে 2 জন করে। করোনা চিকিৎসায় রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি ও লাইসেন্স সংক্রান্ত মূল নথি দুর্নীতি দমন কমিশন দুদকে জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার দিদারুল আলম নথিপত্র জমা দেন। করোনা সংক্রমণের শুরুর দিকে প্রথম বেসরকারি হাসপাতাল হিসেবে কোভিড চিকিৎসায় এগিয়ে আসে রিজেন্ট হাসপাতাল। এ বিষয়ে গত 21 মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমঝোতা স্মারক সই করেন হাসপাতালটির চেয়ারম্যান শাহেদ করিম। তবে লাইসেন্স ছাড়াই চিকিৎসা দেয়া এবং পরীক্ষা না করেই কোভিড সনদ দেওয়ার প্রমাণ প্রায় র‍্যাব। সিলগালা করা হয় রিজেন্টের মিরপুর ও উত্তরা শাখা। পরে শাহেদের সম্পদ ও কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এরই অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নথিপত্র চাওয়া হয়। অধিদপ্তর মূল নথি জমা না দিয়ে ফটোকপি জমা দিলে তা গ্রহণযোগ্য নয় বলে জানায় দুদক। পরে রোববার দুদকের একটি টিম স্বাস্থ্য ভবনে অভিযানও চালায়। পরে বলা হয় সোমবার মূল নথি দুদকে পৌঁছে দেওয়া হবে। এরই অংশ হিসেবে মূল নথি দুদকে পৌঁছে দেন দিদারুল ইসলাম। দুই দফা রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে। ডাক্তার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। এর আগে প্রথম দফায় 3 দিন আর দ্বিতীয় দফায় 2 দিন সাবরিনাকে রিমান্ডে নেয় পুলিশ। তাদের দাবি, রিমান্ডে সাবরিনা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এদিকে ব্রিফিংয়ে পুলিশের উপকমিশনার ওয়ালিদ হোসেন জানান, আরিফ দম্পতির যোগসাজশে করোনা পরীক্ষা নিয়ে প্রতারণা হয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিকভাবে দেশের ভাব মূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। তাদের বিরুদ্ধে শিগগিরই চার্জশিট দেওয়া হবে বলেও জানায় পুলিশ। মুজিব বর্ষের আহ্বান, লাগায় গাছ বাড়ায় বন, এই স্লোগানে চট্টগ্রামের 41টি ওয়ার্ডে গাছের চারা বিতরণ শুরু করেছে মহানগর আওয়ামী লীগ। গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র আজমল নাসিরউদ্দিন। এ সময় বক্তারা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু ও সহ সভাপতি ইব্রাহিম হোসেন বাবুল। চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় অসহায় গরিব দুস্থদের সহযোগিতায় স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে আওয়ামী লীগ। সকালে নগরীর 34 নম্বর পাথরঘাটা এলাকায় ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা পুলক খাস্তগীর। বক্তারা অসহায় মানুষের সেবার সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় দরিদ্রদের বিনামূল্যে ওষুধ সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।
পরিত্যক্ত চর ইজারা নিয়ে পুকুর কেটে মিঠা পানির কোরাল মাছ চাষে সফল হয়েছেন চট্টগ্রাম জেলার রাউজানের 6 উদ্যোক্তা। জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পুকুরে কোরাল চাষে এলাকাবাসীকে উদ্বুদ্ধ করা হবে, দেয়া হবে প্রশিক্ষণের উদ্যোগ। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি শবনম। রাউজানের কচুখান গ্রামে কর্ণফুলী নদী ও হালদার তীরের এই চর। নাজিমুদ্দিন, আসিফ খান, সুমন দে, সিরাজুদ্দৌলা, বাবুল মিয়া ও শাকিরা সুলতানা এই 6 জন 4টি লিজ নিয়ে প্রায় 40 একর জমিতে 9টি পুকুর খনন করেন। বারাকা এগ্রো ফার্ম নামে হ্যাচারি গড়ে তোলেন তারা। মিঠা পানির নানা প্রজাতির মাছের পাশাপাশি কোরাল মাছ চাষে সাফল্য পান তারা। মাত্র 5 মাসে প্রতিটি কোরাল মাছের ওজন হয়েছে 4 কেজির বেশি। আগামী ডিসেম্বর থেকে বাজারজাত শুরু হবে বলে জানান উদ্যোক্তাদের একজন। কর্ণফুলী নদী, এখান থেকে আমরা কোরালের পোনা এখানে ডুবতে পোনাগুলো আমরা এখানে পুকুরে ফেলছি। ফেলার পরে আমরা এটা দেখতেছি 6 মাসে আমরা 5 কেজি 4 কেজি ওজনের কোরাল মাছ আমরা এই পুকুরে পেয়েছি। মিঠা পানির কোরাল চাষে এলাকাবাসীকে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ সহ নানা উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। আমরা আশা করব আমাদের যুব সমাজ বা উদ্যোক্তারা আরও এগিয়ে আসবেন আমাদের মৎস্য বিভাগের পক্ষ থেকে। ভবিষ্যতে আমরা অবশ্যই তাদের জন্য কোরালের সঙ্গে মিশ্র চাষের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব এবং যারা অন্যান্য উদ্বুদ্ধ হয়ে এই মাছ চাষে এগিয়ে আসে তাদের আমরা সেই পরামর্শ দেব। এই হ্যাচারিতে মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ে পরিকল্পিতভাবে ফল ও সবজি চাষ করা হচ্ছে। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। কক্সবাজারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মিজান নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ জানায়, মাঝের ঘাট এলাকায় ইয়াবা লুটের ঘটনায় মিজান আটক হয়। ভোরের দিকে তাকে নিয়ে খুরুশকুল ব্রিজ এলাকায় ইয়াবা উদ্ধারে গেলে তার সহযোগীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এ সময় মিজান নিহত হয়। ঘটনাস্থল থেকে 10,000 ইয়াবা, 1টি বন্দুক জব্দ করা হয়। খাগড়াছড়িতে ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর লাঠির আঘাতে নিকি ত্রিপুরা নামে এক নারী নিহত হয়েছে। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়। পুলিশ জানায়, গভীর রাতে খাগড়াপুর গ্রামে ফুলেন্দ্র ত্রিপুরা ও তার স্ত্রী জীবন মালা ত্রিপুরার মধ্যে ঝগড়া হয়। ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর লাঠির আঘাতে নিকি বালা ত্রিপুরা ও তার স্বামী দেন মোহন ত্রিপুরা সহ 3 জন আহত হয়। তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে ভোরে নিকি বালা ত্রিপুরা মারা যায়। চট্টগ্রামের উত্তর কাট্টলি এলাকায় হিন্দু সম্প্রদায়ের মহাশ্মশানে নবনির্মিত অবকাঠামো ও রাস্তার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম। এ সময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। স্থানীয় সংগঠক শ্মশান কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দিলীপ দাস বাবুল, ইঞ্জিনিয়ার কৃষ্ণ ভজন আচার্য। রাজশাহী মহানগরীর সাহেববাজার অগ্রণী ব্যাংক কর্পোরেট শাখার ভেতর থেকে গ্রাহকের 17 লাখ টাকা চুরি গেছে। দুপুরে এই চুরির ঘটনা ঘটে। ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক জানান, সিসিটিভির ফুটেজে দেখা গেছে কাউন্টারের সামনে গ্রাহক সর্দার পেট্রোলিয়াম এজেন্সির ম্যানেজার মাহফুজুর রহমান পায়ের কাছে ব্যাগ রেখে জমার রসিদ লিখছিলেন। এ সময় তার পাশে এসে 4 জন দাঁড়ায়। তাদের একজন ব্যাগ নিয়ে সটকে পড়ে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। ওই ব্যাগে নগদ টাকা ছাড়াও 6,72,000 টাকার জনতা ব্যাংকের পে অর্ডার ছিল। শেষ করছি 21-এর চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ, 4 জুন জাতীয় চা দিবস। করোনায় আরও 50 মৃত্যু, নতুন শনাক্ত প্রায় 3,000, সুস্থ 1914। চট্টগ্রামে মিঠা পানিতে কোরাল মাছ চাষের সফলতা, উদ্বুদ্ধ করতে দেয়া হবে প্রশিক্ষণ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।